চোরের উপদ্রবে অতিষ্ঠ এলাকা। বেশ কয়েকবার চুরির পর আরও এক গৃহস্থের বাড়িতে বাইরে থেকে লক করে চুরির চেষ্টা। কোনো ক্রমে বাড়ির বাইরে থাকা এক যুবক চোরকে ধরে ফেলেন। পালিয়ে যায় সঙ্গী, ধৃত চোরকে বেঁধে রাখা হয়। তারপরই পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের উদয়পল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দত্তের বাড়িতে বুধবার ভোরে এই চুরির চেষ্টা হয়। গৃহস্থের বাড়ির বাইরে লক করে চুরি করছিল ওই দুই যুবক। বাড়ির ছেলের তৎপরতায় ধরা পড়ে একজন। পুলিশ ওই চোরকে গ্রেপ্তার করে। লোহার একটি রড ও বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। গত কয়েক মাস ধরেই মেদিনীপুর শহরের উদয়পল্লী, প্রগতিপল্লী সহ বিভিন্ন এলাকায় বারবার এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে। মেদিনীপুর শহরের বিভিন্ন মন্দিরে গত ছ মাসে বহু চুরি হয়েছে, যার কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে স্থানীয়দের তৎপরতায় এক চোরকে ধরা হয়েছে বুধবার। পশ্চিম মেদিনীপুর থেকে শাজাহান আলীর রিপোর্ট, আজ তক বাংলা।